আমাদের আন্দোলন একটি আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারবে না, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা জনগণ যাকে ভোট দিবেন সেই দেশে সরকার গঠন করবে। নবীরঙ্গর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। বিক্ষোভ সমাবেশ করেছে নবীনগর পূর্ব ইউনিয়ন বিএনপি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে ফালানি তেল, গ্যাস, বিদ্যুতের লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদের ব্যানারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কানুমিয়া সর্দার। বিক্ষোভ সমাবেশে নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনামিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুকাদ্দস মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, উপজেলা তাঁতি দলের সভাপতি ইফতেখার খান মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাল উদয়, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ শুক্কুর খান, যুবদল নেতা মোহাম্মদ ফারুক মিয়া, উপজেলা তাঁতি দলের সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ কামাল মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কামাল খান, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রনি সহ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। বর্তমান সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভুলায় রাজপথে মিছিল করতে গিয়ে ভুলা ছাত্র দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছে। তাদের প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে বিএনপি নেতৃবৃন্দ আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলন একটি, আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারবে না, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা জনগণ যাকে ভোট দিবেন সেই দেশে সরকার গঠন করবে, সেই আশা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। আর আগামীকাল আমাদের যে বিক্ষোভ মিছিল হবে সেই মিছিলে আপনারা পূর্ব ইউনিয়ন থেকে একটি ব্যানার নিয়ে সর্বোচ্চ লোকজন যেহেতু আমাদের পৌরসভার কাছাকাছি আপনারা অংশগ্রহণ করবেন। আপনার বাসা বাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে, সালাম রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।